আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহু। তাহলে যে মনে করেন যে আমরা মানে আপনাদের যেটা দাবি যে মানুষ যখন প্রথমে সৃষ্টি হলো তখন যে কোনো না 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 বিক্রিয়ার মানুষ মাধ্যমে সৃষ্টি হলো, সৃষ্টি হলো সেটা আবার কবে আমরা দাবি করলাম ভাই? আমরা মানুষের উৎপত্তি ঘটে, মানুষের উৎপত্তি মনে হয়েছে করেন যে যে আর মানুষের জন্ম হয়েছে, আপনারা এটা বলি। হ্যাঁ শোনেন যে আপনারা মনে করেন যে ওই যে কোনো বিক্রিয়ার মাধ্যমে আমরা যেহেতু ইসলাম ধর্ম মানি আমরা আমাদের বিশ্বাসটা বললাম না আপনাদের যে না না, আপনি বিশ্বাসটা কি যে মানেন, কি মানেন, আপনি কি মানেন ইসলাম ধর্ম মানেন? মানে আপনি মনে করেন যে 60 হাত লম্বা একটা ব্যাটারি আল্লাহ পাক আসমান থেকে ফেলছিল, বেহেশত থেকে মাটিতে ফেলছিল, নাকি এটা বিশ্বাস করেন আপনি? আমি বিশ্বাস করি আদম হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছে আদম এবং তো, তাদেরকে আদম তো 60 হাত লম্বা ছিল নাকি 90 ফুট লম্বা ছিল? না আদম আদমকে হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন নাম সমূহ শিক্ষা দিয়েছে এই নাম মানেই আমরা আপনাকে বুঝতে যেটা পারি যে এটা জিজ্ঞেস ভাষা করছি, আপনি বিশ্বাস করেন 90 ফুট লম্বা একটা আদমরে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিল? আদম তো 90 ফুট ছিল, তাই না? এটা তো হাদিসে লেখা আছে। ও এটা আমি সঠিক জানি না কিন্তু হাদিস আপনি তাহলে ইসলাম অতটা পড়ি সম্পর্কে, নাই ইসলাম সম্পর্কে কিন্তু তো আমি তাহলে আপনি জানি কিছু জানেন না ভাই, ইসলাম সম্পর্কে তো তেমন কিছু জানেন না ভাই তাহলে। আমি শর্টকাটে শুধু আপনার কাছে আমার প্রশ্নটার উত্তর চাই এটাই আচ্ছা ঠিক আছে লাস্ট বলেন, ঠিক আছে বলেন, আপনার প্রশ্নটা বলেন। মানে আপনাদের দৃষ্টিতে মানুষ মানে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে এইরকম না কি রকম এটা আমি একটু জানতে চাই মানুষ কোনো সৃষ্টি হওয়া জীব না, সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা তাহলে আপনাকে ডিফাইন করতে হবে। সৃষ্টি কাকে বলে? সৃষ্টি শব্দটাকে আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে কোনো কিছুর, কোনো প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি অনস্তিত্বশীল কোনো কিছু থেকে অস্তিত্বশীল কিছু তৈরি হয় তখন সেটাকে সৃষ্টি বলে। আর যদি প্রকৃতি থেকে যদি উপাদান সংগ্রহ করে যদি সেই জিনিসটাকে তৈরি করা হয় তাহলে সেটাকে আর আমরা সৃষ্টি বলতে পারি না, সেটাকে আমরা বলতে পারি রূপান্তর ঘটানো বা তৈরি করা বা বানানো। হ্যাঁ, মনে করেন আমি একটা কাঠ কেটে একটা গাছ কাটলাম, গাছ কেটে গাছের থেকে কাঠ নিলাম, কাঠ নিয়ে আমি একটা চেয়ার বানিলাম, এই চেয়ারটা কি আমি ভাই সৃষ্টি করছি নাকি তৈরি করছি বলেন তো জি 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 ভাই? আপনি কি আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন না? জি শুনতেছি একটু মানে কথা একটু অস্পষ্ট হয়েছিল তো এই জন্য বুঝতে পারিনি আরেকবার একটু খালি আচ্ছা, লাস্ট আমি আপনাকে জিজ্ঞেস করেছি, মনে করেন আমি মানে একটা গাছ কাটলাম, গাছ থেকে আমি কাঠ করলাম, কাঠগুলা নিলাম, সেই কাঠগুলা দিয়ে আমি একটা বিছানা খাট বানিলাম, এখন বলেন তো ভাই যে খাটটাকে আমি সৃষ্টি করছি নাকি তৈরি করছি? এটা আসলে তৈরি করলাম হ্যাঁ, এটাকে তো সৃষ্টি করিনি তাই না ভাই? না না মানুষ তো প্রকৃতি থেকে একটা জিনিস নিয়ে সেটার একটা রূপান্তর ঘটায়, ঘটায় একটা জিনিস তৈরি করে নাকি ভাই? হ্যাঁ 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 মানে সৃষ্টি শব্দটার আসল সংজ্ঞা, সত্যিকারের সংজ্ঞাটা হবে এরকম, প্রকৃতি থেকে কোনো কিছু নেওয়া যাবে না তাই না ভাই? জি জি প্রকৃতি প্রকৃতি থেকে থেকে কোনো কিছু নিলে, সেটা তো রূপান্তর ঘটানো হইলো। মনে করেন আমি মানে লোহা নিলাম, তারপরে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম নিলাম প্রকৃতি থেকে, তারপর সিলিকন নিলাম, তারপরে এগুলো নিয়ে আমি মোবাইল ফোনের মতো মোবাইল ফোন বানিয়ে ফেললাম একটা, ঠিক আছে, এটা তো ভাই আমি রূপান্তর ঘটাইলাম, এটা তো আমি এটাকে সৃষ্টি করিনি তাই না ভাই? না না মনে করেন আমি একটা মানে বানাবো, কাগজ বানাবো, কাগজ, হ্যাঁ, এখন আমি কি কি নিতে পারি প্রকৃতি থেকে? গাছ নিলাম, পাতা নিলাম, কাপড় নিলাম, সেগুলো নিয়ে সেগুলো মন্ড বানিলাম, পানি দিয়ে মানে করলাম, তারপরে সেটা থেকে কাগজটা তৈরি করলাম, এটা তো আমি প্রকৃতির কিছু উপাদানকে রূপান্তর ঘটিয়ে সেই কাগজটা তৈরি করছি তাই না? হ্যাঁ হ্যাঁ কাগজটাকে কি আমি সৃষ্টি করছি? না না তৈরি করছে তাহলে প্রকৃতি থেকে যদি আমি উপাদান সংগ্রহ করি তাহলে তো সেটার সৃষ্টি হয় না নাকি? না না তাহলে সৃষ্টি আর সৃষ্টি তৈরির শব্দটার, মধ্যে কি পার্থক্য আছে ভাই হ্যাঁ হ্যাঁ, সৃষ্টি আর তৈরির ভিতরে পার্থক্য আছে, আমি সেই পার্থক্যটাই আপনাকে বোঝাবার চেষ্টা করছি, যে প্রকৃতি থেকে যদি কোনো উপাদান সংগ্রহ করে আমরা যদি সেই উপাদানটাকে একটু পরিবর্তন ঘটাই বা রূপান্তর ঘটাই তাহলে সেই জিনিসটাকে তৈরি করা বলে বা বানানো বলে বা রূপান্তর ঘটানো বলে, সেটাকে সৃষ্টি বলে না। ব্যাপারটা কি বোঝা গেছে ভাই? জি জি আর যদি আমরা প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো একটা জিনিস যদি আমরা অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারি সেটাকে বলা হয় সৃষ্টি করা নাকি ভাই? হ্যাঁ এটার সাথে কি আপনি একমত? আমি যে সৃষ্টি সংজ্ঞা দিলাম, তৈরির সংজ্ঞা দিলাম, বানানোর সংজ্ঞা দিলাম, রূপান্তর ঘটানোর সংজ্ঞা দিলাম, এটার সাথে কি আপনি একমত হয়েছেন? রূপান্তর আর তৈরি এই দুইটা জিনিস একটু এটার মধ্যে কি পার্থক্য আছে রূপান্তর করা, তৈরি করা কাছাকাছি, মানে কনসেপ্ট দুইটা কাছাকাছি, তৈরি করা বানানো এগুলো হচ্ছে কাছাকাছি কনসেপ্ট, কিন্তু সৃষ্টি কনসেপ্ট আবার একটু, তার মানে রূপান্তর তৈরি আর সৃষ্টি তিনটাই আলাদা আলাদা জিনিস একটু পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে, মানে রূপান্তর ঘটলেই যে আবার সেটা সবসময় তৈরি হবে তা আবার না। মনে করেন প্রকৃতিতেও অনেক কিছু রূপান্তর ঘটে যায় নিজে নিজে, অনেক কিছু রূপান্তর ঘটে যেতে পারে, সেটা কিন্তু আবার কেউ তৈরি করছে না তাই না ভাই? না না প্রকৃতিটা তো কেউ তৈরি করতেছে না না না, প্রকৃতিতে মনে করেন কোন অনেক ধরনের রূপান্তর ঘটতেছে, প্রকৃতিতে সবসময় অনেক ধরনের রূপান্তর ঘটে, সেই জিনিসগুলো তো কেউ তৈরি করে না তাই না? না 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 ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলছি? মনে করেন এই যে মানে মনে করেন এই যে একটা নদী, হ্যাঁ, নদীতে মানে নদীর পাড়ে ভাঙন হয় তাই না? আপনি দেখছেন তো মাটি মাটি ভাঙে,
দেখছেন না, হ্যাঁ, যে ভাঙে ভেঙে বড় হয় নদী। আস্তে আস্তে বড় হয় নদীটা। হ্যাঁ, এখন এটা তো রূপান্তর ঘটতেছে, নদীটার আস্তে আস্তে পরিবর্তন ঘটতেছে, রূপান্তর ঘটতেছে, আবার নদী অনেক সময় শুকায় যায়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, শুকায় আছে। এটা তো নদীটার কিছু রূপান্তর ঘটলো, কিন্তু এটা তো কেউ তৈরি করেনি, এই জিনিসটা তো কেউ তৈরি না, নাকি ভাই? না না, এটা মানে নিজে নিজে রূপান্তর হবে। হ্যাঁ, আমি এটাই বোঝাতে চাইছি আপনাকে যে মাঝে মাঝে প্রকৃতিতে অনেক কিছু রূপান্তর ঘটে। আচ্ছা সরি, আমার একটু পানি খেতে হবে। আচ্ছা ঠিক আছে, এই কথাটুকু বলে যাই, তারপরে যাচ্ছি। প্রকৃতিতে অনেক কিছু রূপান্তর ঘটতে পারে, তার মানে এটা না যে সেই রূপান্তরটা কেউ তৈরি করতেছে, এটাও এটাও বলা যায় না সবসময়। রূপান্তরটা তৈরি হতে পারে অনেক সময়, আবার নাও হতে পারে, তৈরি নাও হতে পারে। এটা কি বোঝা গেছে ভাই, বুঝতে পারছি আপনাকে? জি তাহলে আমরা বুঝলাম যে সৃষ্টি হওয়া, তৈরি হওয়া, তৈরি করা, বানানো, রূপান্তর ঘটানো, বানানো এবং তৈরি করা দুটো একই কনসেপ্ট, একই কথা, কিন্তু এই যে রূপান্তর ঘটা বা রূপান্তর ঘটানো এই দুটা আলাদা, তাই না ভাই? এগুলো সবই আলাদা। ভাই একটু জোরে কথা বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন আপনি যে প্রথম যে হ্যাঁ, এক্সাম্পলটা আমি দিলেন, আপনাকে, না না শেষ হয়নি কথা, শেষ হয়নি। আপনি যে আমাকে বললেন যে মানুষের সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে মানুষের সৃষ্টি হয়েছে এই কথাটা আমরা কখনো বলি না, আমি কখনো বলি না। আমরা বলি বিবর্তনের ধারাবাহিকতায় মানুষ নামক একটা প্রজাতির উদ্ভব ঘটছে, বা মানুষ নামক একটা প্রজাতির মানে উৎপত্তি মানে হয়েছে। রূপান্তর হচ্ছে, হ্যাঁ, রূপান্তর হচ্ছে। রূপান্তর ঘটছে, হ্যাঁ এটা বলতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন এই যে করোনা ভাইরাসের কথা তো আপনি শুনছেন, তাই না ভাই? হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপান্তর বা ধারা বিভিন্ন রূপান্তর পর্যায়ে করতেছে চলে কিন্তু এসেছে। এই এই করোনা ভাইরাসটা কিন্তু অনেক রূপান্তর করতেছে। এই যে কয়টা স্ট্রেইন আসলো শুনছেন নাকি, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা এখন 4 নম্বরটা আসবে, এটা আমরা শুনতেছি যে 4 নম্বর ইয়াটা আসবে, ধাক্কাটা আসবে, শুনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনছি। আফ্রিকাতে একটা স্ট্রেন পাওয়া গেছে, তারপর আবার মনে করেন এশিয়াতে আরেকটা স্ট্রেন পাওয়া গেছে, এটা তো শুনছেন নাকি? হ্যাঁ, এক এক দেশে এক এক রকম, ওর মানে ধারাটা। হ্যাঁ, ধারাটা এই যে তারা এই যে করোনা ভাইরাসটা নিজের ভিতরে পরিবর্তন ঘটাচ্ছে, এটা কি আপনি শুনছেন যে ভাইরাস গুলা বা এই ধরনের মানে যেগুলো মানুষের জন্য ক্ষতি করে জীবাণু গুলা নিজের ভিতরে পরিবর্তন ঘটাতে পারে টিকা থাকার জন্য? হ্যাঁ, পারে। মানে মনে করেন আপনি অ্যান্টিবায়োটিক খাইছেন কখনো ভাই? অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, জ্বর হওয়ার সময় খাইছিলাম। অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় ডাক্তার আপনাকে খুব ভালোভাবে কিন্তু বলে দেয় যে ভাই কোর্সটা অবশ্যই শেষ করবেন, কোর্সটা কিন্তু অবশ্যই শেষ করবেন ভাই, এটা বলে না? হ্যাঁ হ্যাঁ, বলে একটা ভাই। ভাই একটু জোরে কথা বলেন, আপনার কথা শোনা যায় না। জি অ্যান্টিবায়োটিক জি কোর্সটা শেষ করতে বলে ডাক্তার আপনাকে, খুব জোর দিয়ে বলে, তাই না ভাই? হ্যাঁ, বলে। যদি অ্যান্টিবায়োটিক কোর্সটা শেষ না করেন তাহলে কি সমস্যা হতে পারে বলেন তো? হইতে পারে আমার শারীরিক যে কারণে খাইতেছি, হয়তো ওটার উন্নতি নাও হতে পারে। না না না, ওইখানে আরো বড় মারাত্মক সমস্যা দেখা দেয়। অ্যান্টিবায়োটিক কোর্সটা যদি শেষ না করেন তাহলে সেই যে যেটার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ওষুধটা দিছে সেই জীবাণুটা একদম মরে যায় না, একদম নিঃশেষ হয়ে যায় না, তখন একটু যদি সে টিকা থাকে, একটু যদি সে বেঁচে থাকে, তখন সে সেই যে আপনার আপনি যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছেন সেইটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ক্ষমতা তৈরি করে ফেলে, নিজের ভিতরে পরিবর্তন ঘটায়, নিজের যে দেয়াল আছে, নিজের যে কোষ প্রাচীর আছে সেগুলোর ভিতরে পরিবর্তন ঘটায়, সে আপনি যেই ওষুধটা খাইছেন সেই ওষুধটার বিরুদ্ধে কাজ করার মতো সক্ষমতা তৈরি করে ফেলতে পারে নিজের ভিতরে। এটা আপনি কথা শুনছেন, এটা কখনো পড়ছেন এই জিনিসটা কোনো আর্টিকেলে পড়ছেন এরকম? না, পড়ি নাই, আপনার মুখে শুনলাম। আচ্ছা, আপনি এটা নিয়ে একটু গবেষণা করতে পারেন যে অ্যান্টিবায়োটিক কোর্সটা কেন কমপ্লিট করাটা খুবই জরুরি, অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট না করলে কি সমস্যা হতে পারে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপাতত বলে দিচ্ছি, আপনি একবার পরে চেক করে নিন আমার কথাটা ঠিক আছে কিনা, নাকি আমি মিথ্যা বলছি। অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট না করলে সেই মানে যে জীবাণুটার বিরুদ্ধে আপনি অ্যান্টিবায়োটিকটা দিচ্ছেন সে যদি অল্প একটু টিকা থাকে তখন সে আবার ডেভেলপ করতে পারে, এবং সেই যেই অ্যান্টিবায়োটিক ওষুধটা আপনি খাইছেন সেটার বিরুদ্ধে সে নিজের শরীরে এমন সক্ষমতা অর্জন করে যেন সেই যে অ্যান্টিবায়োটিক ওষুধটা বিরুদ্ধে সে কাজ করতে পারে। এরপরে যদি আপনি আবার সেই অ্যান্টিবায়োটিকটা খান ওই ওই জীবাণু কি করবে, আপনার অ্যান্টিবায়োটিকে পাত্তাই দিবে না, কারণ সে অলরেডি সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা অর্জন করে ফেলছে। এই কারণে ডাক্তাররা একই অ্যান্টিবায়োটিক বারবার দেয় না। আপনি কখনো দেখছেন যে একই অ্যান্টিবায়োটিক বারবার যে দেয় না, এটা খেয়াল করছেন? না, এটা কখনো খেয়াল করি নাই। আপনাকে একবার যে অ্যান্টিবায়োটিকের ইয়াটা প্রতি মানে কিছুদিন পর পর চেঞ্জ হয়, নতুন নতুন অ্যান্টিবায়োটিক আসে, এটা মানে কোম্পানি বিভিন্ন কোম্পানি নতুন নতুন অ্যান্টিবায়োটিক বানায়, কেন বানায় নাই এটা কখনো মাথায় আসে নাই? আপনার নতুন নতুন এক অ্যান্টিবায়োটিক খেয়ে দিতে হয়, আবার নতুন নতুন অ্যান্টিবায়োটিক কেন আসে বাজারে, এটা কখনো মাথায় আসে নাই? হয়তো রোগের শক্তিশালী বা ক্রমবৃদ্ধি, এরই উপর যে ভিত্তি যে করেই রোগগুলো আপনার তারা শরীরে উন্নতি বাসা করে। বাঁধে, যে রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধে, সেই যে আপনি যদি অ্যান্টিবায়োটিক কোর্সটা শেষ না করেন, অনেকেই শেষ করে না, তখন সেই রোগগুলা রোগ জীবাণুগুলা সেই অ্যান্টিবায়োটিকের সাথে যুদ্ধ করার সক্ষমতা অর্জন করে ফেলে, মানে নিজের শরীরে পরিবর্তন ঘটায় ফেলে। এই করোনা ভাইরাস গুলো একই কাজ করছে, তারা মানুষের মানুষকে অ্যাটাক করতে করতে তারপরে দেখা গেল তারা নিজেদের শরীরের ভিতরে কিছু পরিবর্তন ঘটায় টিকে থাকার চেষ্টা করতেছে, এবং এই কারণে আফ্রিকা থেকে এক ধরনের করোনা ভাইরাস আসতেছে, ভারত থেকে আরেক ধরনের করোনা ভাইরাস আসতেছে,
এখন চতুর্থ মানে স্রোত আসতেছে সামনে, এই যে একটা জীবাণু যে নিজের ভিতরে পরিবর্তন ঘটায় ফেলতে পারতেছে, এইটা এটা কিভাবে সম্ভব বলেন তো ভাই? জীবাণুটা যে পরিবর্তনটা মানে নিয়ে আসতেছে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই যে একটা জীবাণু যে নিজের ভিতরে পরিবর্তন ঘটাচ্ছে, এটা তো সত্যি, এটা তো মানে নাকি? হ্যাঁ হ্যাঁ মানে এটা তো না মানে না কোনো উপায় নাই, তাই না? কারণ আমরা নিজের চোখে দেখতে দেখতে পাচ্ছি যে এই যে করোনা ভাইরাস প্রথমে ছিল একটু হালকা পাতলা, পরে আসলো এইটা, পরে আসলো সেইটা, পরে আসলো নাকি আবার আফ্রিকা থেকে নাকি আবার একটা আসছে, এরকম তো পরিবর্তন হচ্ছে, তাই না ভাই? আবার ফ্লু, ফ্লু এরও তো পরিবর্তন হয়, এখন দেখা যায় এরকম ফ্লু, তারপর কয়েকদিন পর আরেকটা ফ্লু, সেই ওষুধে আর কাজ করে না, তখন নতুন ওষুধ খাইতে হয়, এগুলো তো দেখছে নিজের চোখে, তো এগুলো আমরা দেখি, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে জীবাণুগুলো যে পরিবর্তন ঘটাচ্ছে, নিজের ভিতরে পরিবর্তন ঘটাচ্ছে, এইটা থেকে তো প্রমাণ হয় যে একটা জীবাণু নিজের ভিতরে পরিবর্তন ঘটাতে পারে। জীবাণুগুলোর ভিতরে পরিবর্তন ঘটে নাকি ভাই? হ্যাঁ ঘটে ঘটে যেখানে তাহলে বিবর্তন তো এই জিনিসটাই ভাই, বিবর্তন তত্ত্ব তো এই জিনিসটাই, একটা ছোট জীবাণু যদি নিজের ভিতরে পরিবর্তন ঘটাইতে পারে, তাহলে আমাদের শরীরে যে লক্ষ লক্ষ মানে কোষ আছে সেগুলো তো পরিবর্তন ঘটাইতে পারে, তাই না? ধীরে ধীরে তো পরিবর্তন হয় এগুলা, তাই না? তাহলে তো আপনি তো বিবর্তন তত্ত্ব অলরেডি মাইনে নিছেন ভাই, আপনি তো মানে 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 আপনার মানে এইভাবেই আসলে মানুষের সৃষ্টি, তাই তো? আমি খালি এটাই জানতে চাচ্ছি যে মানে কিভাবে মানুষের প্রকৃতিতে সমস্ত জীবই এইভাবে ধীরে ধীরে প্রকৃতির সাথে যুদ্ধ করে করে টিকে থাকার যে লড়াইটা, সেই লড়াইয়ের ভিতর দিয়ে আসলে এই এক একটা নতুন নতুন প্রজাতির উদ্ভব ঘটছে, মানুষের উদ্ভব ঘটছে ঠিক একইভাবে। কিন্তু মানুষ যেহেতু একটা বহুকোষী প্রাণী, অনেকগুলা কোষ আছে মানুষের শরীরে, এই পরিবর্তনটা হইতে অনেক অনেক সময় লাগে, মিলিয়ন বছর লাগে, মিলিয়ন মিলিয়ন বছর লাগে। কিন্তু ছোট জীবাণুগুলার সময় লাগে খুব কম। কারণ মনে করেন আপনি আপনার বাচ্চা জন্ম দিলেন, সে তার বাচ্চা জন্ম দিল, এই তিনটা কাজ করতে কিন্তু তিন বা তিনটা প্রজন্ম হইতে কিন্তু মোটামুটি 100 বা 120 বছর লাগে যায়, তাই না ভাই? হ্যাঁ লাগে। এই যে কিন্তু একটা মানে জীবাণুর ক্ষেত্রে সেই ওরা যখন কোষ বিভাজন করে, মানে কোষেদের কোষ বিভাজন করছেন না ছোটবেলা বায়োলজি বইতে? আমি সায়েন্সের ছাত্র না। আচ্ছা, সায়েন্সের ছাত্র না হলেও কোষ বিভাজনটা পড়ার কথা, ওই যে একটা কোষের মাঝখানে ইয়া হয়ে যায়, তারপর দুইটা হয়ে যায় কোষটা, এটা করছেন না কখনো, পড়েন না হয়তো কখনো? ছোটবেলায় পড়ছিলাম 6-7, মনে নাই হয়তো। আচ্ছা, এই যে কোষ বিভাজন, যে কোষগুলো যে মানে বিভাজন হয়ে দুইটা কোষ গঠন করে, দুইটা কোষ যে আবার চারটা কোষ হয়, এই যে এই জিনিসগুলা খুব দ্রুত হয়, ঠিক আছে? মানুষের ক্ষেত্রে পরিবর্তনটা ঘটে খুবই ধীরে, বা বড় প্রাণীর ক্ষেত্রে পরিবর্তনটা ঘটে খুব ধীরে, অনেক অনেক বছর সময় লাগে। কিন্তু ছোট এককোষী দুই মানে সামান্য ছোট ছোট যে প্রাণীগুলা, সেগুলোর ভিতরে পরিবর্তন হয় খুব, সেটা আপনি সরাসরি দেখতে পাবেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন করোনা ভাইরাসের যে পরিবর্তনটা, সেটা দেখতে পাচ্ছেন, কারণ এটা খুবই ছোট, খুবই ক্ষুদ্র একটা জিনিস। কিন্তু বড় যখন প্রাণীটা হবে, তখন এটার পরিবর্তন আপনার দেখতে অনেক সময় লাগবে, এই সময় আপনি বেঁচে থাকবেন না। আচ্ছা, এভাবে আমার প্রশ্নটা কিন্তু এখন যে মানুষ যেহেতু এইভাবে সৃষ্টি মানে একটু হলো, জোরে মানে বলেন ভাই, শোনা যাচ্ছে না, জোরে বলেন। মানুষ যেহেতু আপনার আপনি বললেন যে এইভাবে রূপান্তর হয়, মানুষে মানে পৃথিবীতে আসলো বা রূপান্তর হলো, এখন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে মানুষ যে এইভাবে রূপান্তর হলো বা বিবর্তন হলো যেটাই বলেন, তো তারা যে এই ভাষাটা কিভাবে আবিষ্কার করলো? এইভাবে যুগ যুগ বছর কেটে যাওয়ার পরে কি ভাষা আবিষ্কার করা সম্ভব? এখন যদি আপনি একজন মানুষকে একটা দ্বীপে রেখে আসেন বা মঙ্গল গ্রহে রেখে আসেন, মনে করেন অক্সিজেন টক্সিজেন দিয়ে, খাবার দাবার দিয়ে মঙ্গল গ্রহে রেখে আসেন, সে যদি ছোটবেলা থেকে ভাষা না শেখে, তার পক্ষে ভাষা শেখা সম্ভব না, কয়েক প্রজন্ম সম্ভব না। ভাষা শেখা, ভাষা জিনিসটা হচ্ছে খুবই মানে ডিফিকাল্ট একটা জিনিস। ভাষা হচ্ছে মানুষের আবিষ্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। তিনটা জিনিস মানুষকে মানুষকে আসলে বদলে দিছে, একটা হচ্ছে ভাষা, একটা হচ্ছে আগুন, 3 নম্বর হচ্ছে চাকা। এই তিনটা জিনিস মানুষকে আসলে পরিবর্তন করে দিচ্ছে। এখন যদি আপনি একটা মানুষকে যদি মানে ইসে রেখে আসেন, দ্বীপে রেখে আসেন, আমার এটা হওয়া সম্ভব না যে তারা ভাষা, চাকা, আগুন এই তিনটা নিজে নিজে আবিষ্কার করবে, এটা হওয়া সম্ভব না। আগুন হয়তো আবিষ্কার করতে পারে কয়েকটা প্রজন্মে, কয়েকটা প্রজন্ম চলে গেলে, কিন্তু চাকা এবং ভাষা এই দুটো আবিষ্কার করা কয়েকটা প্রজন্মে সম্ভব না, তাদের হয়তো আরো 10-20 হাজার বছর লাগবে। তার মানে এইভাবে অবশ্য তারা, অবশ্য তারা মানে সংকেত দিতে পারবে, কুকা কিকুক, এগুলো এগুলো উচ্চারণ করে একজন আরেকজনকে সংকেত দিতে পারবে, কিন্তু ভাষা বলতে পারবে না। ভাষা যে বাক্যের গঠন, বাক্য কিভাবে গঠন করতে হয়, মানে এই জিনিসগুলো শেখার বিষয়, এগুলা নিজে নিজে মানে কোন একটা এসে জঙ্গলে রেখে আসতে তারা পারবে না। তাহলে প্রথমে তো একজন শিক্ষকের দরকার ভাই, তাই না? যদি না না, এটা কোনো তো, শিক্ষক, এটা তো ধীরে ধীরে ডেভেলপ করেছে, এটা তো একবারে মানে একজন শিক্ষক শিখিয়ে দিচ্ছে তারপরে ডেভেলপ মানে হয়ে গেছে, তা তো না। এই যে বাক্যের গঠনটা, এটাও তো ধীরে ধীরে ডেভেলপ করেছে। আগে তো কিন্তু আমরা যেমন আমার বলতাম, আগে হয়তো কিন্তু আমাদের বাক্যটা অনেক সরল ছিল, আগে আমাদের বাক্যটা হয়তো অনেক সরল ছিল, আগে হয়তো আমরা শুধুমাত্র দুইটা শব্দ দিয়ে একটা বাক্য গঠন করতাম, আমি যাই, তুমি করো, তুমি খাও। ছোটরা দেখবেন, বাচ্চারা দেখবেন এইভাবে কথা বলবে, আমি যাই, তুমি করো, চলো, তুমি খাও। তো এরপরে যখন মানুষের ব্রেইন যখন আস্তে আস্তে একটু ডেভেলপ করে, মানুষের বুদ্ধিমত্তা যখন যত বাড়ে, তখন তারা কি করে, আমি খাই এবং তুমি যাও, এরকম কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারে, মানে জটিল বাক্য তখন তারা আস্তে আস্তে গঠন করতে শেখে।
এই যে আমার বাচ্চাটা এখন 4 বছর বয়স, 4.5 বছর বয়স হয়েছে, সে এখন জটিল বাক্য গঠন করা শিখতেছে। আমি তার মানে ডেভেলপমেন্ট দেখতেছি, আমি নিজের চোখে দেখতেছি তার ডেভেলপমেন্ট। সে এখন জটিল বাক্যটা গঠন করতেছে। হ্যাঁ, তার মাথায় এখন অনেকগুলো শব্দ, অনেকগুলো শব্দ আছে মাথায়, এবং সে আস্তে আস্তে সেই শব্দগুলোকে দিয়ে একটা সেন্টেন্স করতে চেষ্টা করছে। কিন্তু কিছুদিন আগেও কিন্তু সে বলতো, আমি যাই, তুমি করো, তুমি খাও, বাবা খায়, মামা খায়, এইভাবে বলতো। দুইটা মানে দুইটা থাকতো মাত্র শব্দ। মানব জাতি তো, মানব জাতি তো, মানব জাতি তো, একটু শুনেন ভাই, মানব জাতি তো, মানব জাতি যখন ছোট ছিল, মানে মানব জাতি যখন মানে সেই গুহা যুগে ছিল বা একটু গুহা যুগ থেকে একটু ডেভেলপ করছে, তখনও তাদের বাক্যের গঠনটা ছিল অনেক সরল, অনেক সহজ সরল। কিন্তু মানুষ যত ডেভেলপ করছে, ধীরে ধীরে একটু একটু করে বাড়ছে, একটু একটু করে বাড়ছে। তখন বাড়ছে আমি খাই তুমি যাও, তারপরে হয়েছে আমি খাই তুমি এবং তুমি যাও, তারপরে আরো 100 বছর, 300 বছর চলে গেল, 500 বছর চলে গেল, তারপর আরেকটু জটিল হয়েছে ভাষাটা। তখন বলা শুরু করছে আমি যেতে যেতে দেখলাম তুমি খাও, আরো 1000 বছর, 2000 বছর গেছে। তখন তারা এই এই জিনিসটা চর্চা করতে করতে সেটা কিসের সাথে আরো একটু লেঞ্জা লাগাইছে, আর একটু কমপ্লেক্স করছে বাক্যটাকে। এইভাবে বছরের পর বছর, শত শত বছর, হাজার হাজার বছর ধরে এইভাবে এক একটা বাক্য কমপ্লেক্স থেকে কমপ্লেক্সতর হয়েছে। এখন আপনি যদি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সাহিত্য নিয়ে বই নিয়ে পড়তে বসেন, তখন দেখবেন আপনি, বা ধরেন রবীন্দ্রনাথ তো এত মানে জটিল লিখতো না, সুধীন্দ্রনাথের যদি কবিতা আপনি পড়তে যান বা সুধীন্দ্রনাথের প্রবন্ধ যদি পড়তে যান, তখন আপনি দেখবেন যে সে কিভাবে বাক্যটাকে এইভাবে সেইভাবে 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 কুইরা একদম মানে একেবারে মেসাকার করে ফেলছে। ঠিক আছে, তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা, সে হচ্ছে একজন বড় মানে বড় মাপের ভাষাবিদ, সে একজন বড় মাপের ভাষাবিদ, এই কারণে সে এত চমৎকার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারছে। এখন এরপর থেকে যারা সুধীন্দ্রনাথের বই পড়ে শিখছে, তারা তো অলরেডি সুধীন্দ্রনাথের সেই ইয়াটা জেনে গেছে, তখন তারা আরো বেশি কমপ্লেক্স করার চেষ্টা করতেছে, বা ভাষাটাকে আরো বেশি ইয়া মানে কিভাবে ব্যবহার করা যায় সেটা আরো নতুন নতুন পদ্ধতি বের করতেছে। এই যে এই জিনিসগুলো তো একদিনে হয় না ভাই, বা একজন শিক্ষকে হয় না, হাজার 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 মানুষ, হাজার 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 মানে গুরু। প্রাচীন ভারতে আপনি প্রাচীন ভারতের ইতিহাস পড়লে দেখবেন, প্রাচীন ভারতে কত গুরুরা ছিল, কত পুরাণ লেখা হয়েছে, কত গীতিকাব্য লেখা হয়েছে, এই যে মানে কত মানে কৃষ্ণের, শ্রীকৃষ্ণের লীলা এগুলা লেখা হয়েছে, যুগের পর যুগ ধরে মানুষ পুঁথি পড়ছে, গ্রাম দেশে এই বসে বসে পুঁথি পড়ছে। এইভাবে ধীরে ধীরে, তারপর ময়মনসিংহ গীতিকা, তারপর দেখবেন বরিশালের উপকথা, এইভাবে ধীরে ধীরে ভাষা ডেভেলপ করছে। এই যে খনার বচন যদি আপনি পরে দেখবেন, খনার বচনের ভিতরে বাক্যের গঠন কেমন, আমরা এখন যে বাক্যটা গঠন করি সেটা কেমন, বা ধরেন চর্যাপদ আমলে বাক্যের গঠন কেমন ছিল, আমরা যে এখন যে বাংলাটা বাংলা ভাষা বলি, চর্যাপদের নাম শুনছেন ভাই? চর্যাপদ কি জানেন? না 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 জানি না। চর্যাপদ কি আপনি জানেন না? মানে এটা তো আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। আপনি চর্যাপদ কি জানেন না মানে কি ভাই, বুঝলাম না তো। না আসলে জানি না আমি এই বিষয়টা। ও মানে আপনি চর্যাপদ কি এটা জানেন না, মানে আমাদের বাংলা ভাষার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা আপনি জানেন না? এটা তো খুবই মারাত্মক ভাই, মারছেন ভাই। হ্যাঁ ভাই আসিফ ভাই, আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে মানুষ যে রূপান্তর করতে পারে, যেমন আমি আমার সন্তানকে। না আমি একটু জিজ্ঞেস করছি আপনাকে, আপনার ভাই বয়স কত ভাই? আমার বয়স 26। 26 বছরের একটা মানুষ, আপনি আপনি চর্যাপদ কি এটা জানেন না? বাংলাদেশে থাকেন? হ্যাঁ বাংলাদেশেই থাকি। ও ভাই আপনি কি মাদ্রাসাতে পড়ছেন? না না আমি হাই স্কুলেই পড়ছি। ও মানে আপনি 26 বছরের একটা যুবক, আপনি বাংলাদেশে থাকেন, আপনি চর্যাপদ কি এটা জানেন না? ও আমার তো মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জীবন আহমেদ ভাই, আমি খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আসলে। মানে আপনি একটা 26 বছরের একটা যুবক, আপনি চর্যাপদ মানে কি এটা জিনিসটা কি জানেন না, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। ঠিক আছে ভাই জীবন আহমেদ ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই, আমাদের ব্যাকস্টেজে অনেকে জমা হয়ে আছে। 2 মিনিট কথা বলবো আমি ভাই আপনার সাথে, আমি আর কথা বলতে আসলে ইচ্ছে করছে না। ঠিক আছে ভালো থাকেন, একটু 2 মিনিট আমার বক্তব্যটা দিয়ে। না ভাই ভালো থাকেন, ভালো থাকেন। মানে আমি ওনাকে অপমান করতে চাই না, কিন্তু একটা লোক 26 বছরের একটা মানুষ, সে চর্যাপদ কাকে বলে জিনিসটা জানে না, এটা ভাই কেমন কথা। মানে আমি চরম রকমের আপসেট, মানে আমাদের বাংলা ভাষার সবচেয়ে গৌরবের যে জিনিসটা, আমাদের বাংলা ভাষার যে সবচেয়ে গৌরবের যে ইয়াটা, সেটা সে জানে না। উফ কেমনে কি ভাই, মানে